পদ্মা সেতুকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের মধ্যেই ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। উদ্বোধনের পরে দিন দুই যুবকের নিহতের পর দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। আবারও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মামা প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। দুপুরে এই দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পদ্মা সেতু উত্তর থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, দুপুর 12:30টার দিকে এক বৃদ্ধার নিহত হওয়ার খবর পান তারা। ধারণা করা হচ্ছে নিহত ওই নারী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পারাপার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় না জানা গেলেও আশেপাশে এলাকায় তিনি ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ইস্যু পদ্মা সেতু। একদিকে পদ্মা সেতুকে নিয়ে চলছে আনন্দ উচ্ছ্বাস, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এসব দুর্ঘটনার জন্য অসচেতনতাকেই দায়ী করছে পুলিশ ও সেতু সংশ্লিষ্টরা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ ও সেতু সংশ্লিষ্টদের দাবির সাথে একমত? যদি একমত হন কমেন্টে ইয়েস লিখুন, অথবা নো লিখে জানিয়ে দেন আসল কারণ কি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।